वेलकम फ्रेंड्स, वेलकम टू आवर चैनल ईपीएस एकेडमी। আজকের একটি খুব গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে এসেছি তোমাদের সামনে। রাজ্যের একটি স্কুলে স্থায়ী পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। বিএড আর ডিএলএড প্রার্থীরা চাকরি প্রার্থী হিসাবে আবেদন করতে পারবে, অর্থাৎ যারা বিএড এবং ডিএলএড বোথ ক্যান্ডিডেট সবাই অ্যাপ্লাই করতে পারবে। চারটে বিষয়ের উপরে টিচার নিয়োগ হবে রাজ্যের একটি স্কুল, বীরভূমের একটি স্কুল। খুব গুরুত্বপূর্ণ নোটিশ, নোটিশটা পুরো দেখো, ভিডিওটা শেষ পর্যন্ত। তোমাদের সবাইকে রিকোয়েস্ট, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ইপিএস একাডেমি। দেখো এখানে বলেছে ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য, রাজ্যে একটি স্কুলে স্থায়ী পদে শিক্ষক নিয়োগ করা হবে। বাটিকর, অভেদানন্দ বিদ্যাপীঠ, এইচএস মানে উচ্চ বিদ্যালয়ে তোমাদের চাকরির সুযোগ পাবে। চারটি শূন্য পদে সরকারি শিক্ষক নিয়োগ করা হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন, যারা আগ্রহী তারা অবশ্যই আবেদন করো, খুব ভালো একটা খবর। নিম্নলিখিত সিচারটি স্থায়ী শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য যোগ্য ছেলে মেয়েদের আবেদন করতে পারে। যোগ্য ছেলে মেয়ে যারা আছো, তারা নিজেরা বিএড এবং ডিএলএড যারা পাশ করেছো, তারা অবশ্যই এই ব্যাপারে ভালো করে দেখো। পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ নিয়োগ বিধি অনুযায়ী শিক্ষক নিয়োগ করা হবে। বলা হচ্ছে এবং যেসব বিষয়ে যে বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে, মোট চারটি বিষয়ে শূন্যপদ রয়েছে এবং চারটি বিষয়ে শূন্যপদে চারজন শিক্ষককে নিয়োগ করা হবে। সেই চারটি বিষয় কী কী? এক হচ্ছে অর্থাৎ ভূগোল সহ স্নাতক বিএড ডিএলএড আপার প্রাইমারির জন্য, অর্থাৎ বিএড বা ডিএলএড যে কোনো একটা থাকলেই হবে আপার প্রাইমারির জন্য। ভূগোলে পিওর সায়েন্সের জন্য ওবিসি এ, ঠিক আছে, ভূগোলে আগেরটা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি থেকে ভূগোলে একজন টিচার নিয়োগ করা হবে। এবং ওবিসি এ ক্যাটাগরি থেকে পিওর সায়েন্সের বিএড সহ স্নাতক ডিএলএডও হতে পারে, বিএড বা ডিএলএড যে কোনো একটা থাকতে পারে, আপার প্রাইমারির জন্য শিক্ষক নিয়োগ করা হচ্ছে। এবং সংস্কৃত ইউআর ইসি সংস্কৃত সহ স্নাতক বিএড অথবা ডিএলএড যে কোনো একটা ডিগ্রি থাকলেই হবে আপার প্রাইমারির টিচার নিয়োগের ক্ষেত্রে। আর লাস্ট বলেছে ভৌত বিজ্ঞান এসসি পিওর সায়েন্স নিয়ে যারা বিএড করেছে মাধ্যমিকের জন্য, অর্থাৎ মাধ্যমিক ক্লাস টেন নাইন টেনের জন্য টিচার নিয়োগের জন্য ভৌত বিজ্ঞানের টিচার লাগবে, সেই অনুযায়ী এরা নোটিফিকেশান দিয়েছে। সেই নোটিফিকেশানটা আরও দেখো, আবেদন পদ্ধতি কীভাবে করবে তোমরা। বিজ্ঞাপনটি প্রকাশের 20 দিনের মধ্যে বয়সের প্রমাণপত্র ও শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র জেরক্স কপি, 2 সেট, 2টি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সহ আবেদনপত্রটি ডাকযোগে বা সরাসরি নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে। যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা মনে করছো নিজের অ্যাপ্লাই করলে এই চাকরির সম্ভাবনা বেশি, তারা অবশ্যই অ্যাপ্লাই করো। চাকরিটা খুব ভালো চাকরি, রাজ্যেরই একটি স্কুলে তোমরা শিক্ষক হতে পারবে এবং সরকারি নিয়ম মতেই শিক্ষক নিয়োগ হবে, অর্থাৎ সরকারি নিয়ম মতে যা যা পরীক্ষা, যেরকম ইন্টারভিউ, সব পদ্ধতি মেনেই পরীক্ষা তোমার সব পদ্ধতি মেনেই তোমাদেরকে সিলেক্ট করা হবে। দেখো ঠিকানা কোন ঠিকানায়, একটা হচ্ছে সচিব বাটিকর অভদানন্দ বিদ্যাপীঠ এইচএস বাটিকর বীরভূম পশ্চিমবঙ্গ 73-11-21, অর্থাৎ এই পিনকোডে তোমরা এই ঠিকানায় তোমরা সমস্ত ডকুমেন্ট, সব প্রত্যয়িত ডকুমেন্ট সেখানে সিগনেচার করে অবশ্যই পাঠিয়ে দাও। এবং বিস্তারিত জানতে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট আছে, তাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অবশ্যই ভিজিট করো এবং সেখান থেকে পুরো ডিটেলসে জেনে নাও। স্কুলটার নাম কি? স্কুলটার বিদ্যালয়ের নাম হচ্ছে বাটিকর অভেদানন্দ বিদ্যাপীঠ এইচএস বীরভূমে। এবং যারা যারা এই সাবজেক্টের স্টুডেন্ট আছো এবং যারা যারা বিএড বা ডিএলএড ক্যান্ডিডেট, বিএড বা ডিএলএড যে কোনো একটা করা আছে, তারা অবশ্যই অ্যাপ্লাই করো আপার প্রাইমারির স্কুল শিক্ষকের জন্য। এবং মাধ্যমিকেরও একটা আছে, সেই স্কুল শিক্ষক নিয়োগের জন্য রাজ্যেরই একটি স্কুলে তোমরা নিয়োগ পাবে। আর যারা মনে করছো যোগ্য তারা অবশ্যই এই নোটিফিকেশানটা ভালো করে দেখো এবং এদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করো, পুরো বিষয়টা জেনে নাও। এরকম গুরুত্বপূর্ণ আপডেট এবং টেট এসএলএসটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান, ইনফরমেশান, নতুন নতুন ঘটনা, আপডেট, খবরাখবর তোমাদের সমস্ত আমাদের চ্যানেল থেকে তোমরা পাবে। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত যেগুলো আসছে সেই আপডেট সমস্ত আমরা তোমাদের সাথে আলোচনা করি। এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে দাও, অল নোটিফিকেশান অন করে দাও, প্রত্যেকটি ভিডিও যেন তোমার কাছে এসে পৌঁছয়। এবং যতক্ষণ না পর্যন্ত নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।